অনুমতিহীন কর্মসূচি নিয়ে ফ্রি স্টাইলে রাজপথে নামলে সরকার চুপচাপ বসে থাকবে না, এমন হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আর বিএনপির কালো পতাকা মিছিলকে অবৈধ বলেও আখ্যা দেন তিনি। এ সময় সংসদে দেয়া জাপা চেয়ারম্যানের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। নির্বাচন পরবর্তী বর্তমান সংসদে আসন সংখ্যা অনুযায়ী শতকরা প্রায় 75 ভাগ সরকার দলীয় এবং 21 ভাগ স্বতন্ত্র, তারাও প্রায় সরকার দলীয়, তাদের মধ্যে 3-4 ভাগ শুধু বিরোধী দলীয় সদস্য। কাজে এখানে সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট যতই সিমেট্রিক্যাল হোক, এই আসন বন্টন ইত্যাদিতে সিমেট্রির অভাব হয়েছে, যার জন্য আমরা মনে করি এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যায় না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফাংশনাল না হলে কেন এলেন? কথা তো যা বলার উনি একাই বললেন। স্পিয়ারকে ধন্যবাদ জানানোর নামে লোন নিয়ে উনি যেসব কথা বলেছিলেন, এটা গতকাল বলা ওনার ঠিক হয়নি। সংবাদ সম্মেলনে জিএম কাদেরের বক্তব্যের এভাবেই প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। নির্বাচনের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং এর শুরুতে উঠে আসে বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রসঙ্গ। কালো পতাকা মিছিলটি অবৈধ, অনুমতি না নিয়ে তারা রাজপথে ফ্রি স্টাইল করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নেই। একই সময়ে লালবাগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, টিআইবির রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি শুধু সন্ত্রাসী রাজনৈতিক দল নয়, এরা হচ্ছে জালিয়াত রাজনৈতিক দল, যে কংগ্রেসম্যানদের সই জাল করেছিল বিএনপি। আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এবং সেই প্রতিরোধের মুখে বিএনপি পালিয়ে গেছে। এদিন দুপুরে সরকার দলীয় হুইপ আবু সাইদের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। তারা জানান, সংরক্ষিত আসনে 14 দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নিয়ে জোটবদ্ধ প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এটি জোট হচ্ছে স্বতন্ত্র সদস্যগণ, তারা স্বেচ্ছায় তাদের ভোটাধিকারটি আওয়ামী লীগের নিকট সমর্পণ করেছেন। 48 জনকে তারা মনোনয়ন দেবে বলেও জানায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।